গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গাইস আজকে কাজটা করছি, সেই কাজটাই আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কাজ করি। শুরুটা সেন্টারিং করছি। সেন্টারিং এর আগে যে ব্ল্যান্ডিং হয়, ব্ল্যান্ডিং যেটাকে বলি, মাটি ব্যাক ক্লিন করে, আগে প্রথমে মাটি সমান করে। সমান করার পরে 10 সেমি কংক্রিট হয়, সেটাকে ব্যালেন্ডিং বলি। চতুর সাইডে মুরব্বা দিই, সার্ভিয়ার পয়েন্ট দিয়ে যাই, মানে বিশেষ করে ফাউন্ডেশন একটা যেটা দেয় সে ফাউন্ডেশনটা। তো চলুন কাজের কাছে যাই, কাজের কাছে গিয়ে আপনাদেরকে দেখ। কাজের কাছে চলে এসেছি, এগুলা হচ্ছে সেন্টারিং করছি। এই যে দেখছেন, এটা কিন্তু স্টিল কিছু ওয়াল হবে, 50 সেমি হাইট হবে ওয়ালের, আর এবং ফ্লোরটা হবে আপনার 25 সেমি কংক্রিট। তো আমরা যেহেতু ওয়ালের সেন্টারিং একসাথে করছি, ঠিক আছে, এই কারণে 60 সেমি হাইট ডাইরেক্ট, কিন্তু 60 সেমি হাইট কংক্রিট করে দিয়েছি। ফ্লোর হওয়ার পরে ভিতরে আবার ছোট শাটার দিয়ে আমরা সেটা করতে পারবো, ওয়ালটা একসাথে করছি। এবং ওইদিকে হচ্ছে আরেকটা, এগুলো হচ্ছে জেনারেটর রুম। ওটা হচ্ছে 70 সেমি কংক্রিট হবে, 80 সেমি শাটার করছি, আর ওটাতে হবে ওই গ্যাপটা, ওই গ্যাপটাতেও হবে কিন্তু 25 সেমি হাইট। এগুলো হচ্ছে ফ্লোর কিংবা জেনারেটর রাখবে এই জায়গায়। গাইস আমরা কিভাবে শাটারগুলোতে আর কি সাপোর্ট দিলাম, ঠিক আছে, সেটাই দেখাবো এখন, ঠিক আছে। এটা হচ্ছে মুরব্বা দিয়ে সাপোর্ট দিয়েছে, এটাকে সাপোর্ট বলা হয়, যেটা কংক্রিটের সময় যে সেন্টারিং করলে শাটারকে যেটা ঠেলা দিই যেন শাটারটা কংক্রিটের সময় পড়ে না যায়, সেটাকেই বলা হয় সাপোর্ট, ঠিক আছে। গাইস আমরা এই দু কোণাতে খালি দুটা মুরব্বা ব্যবহার করছি, আর পিছে স্টিল গাড়ছি। স্টিল গাড়ে দিলে তাহলে আর কংক্রিটের সময় ভয় নাই। আর এদিকে দিছি কি ভার্টিক্যাল, এটা হচ্ছে স্ট্রেন, স্ট্রেনও বলা হয়, ভার্টিক্যালও বলা হয়, ওই যে স্ক্যাফোল্ডিংয়ের, ঠিক আছে। এদিকে ব্যাস প্লেট ঢুকাই দিছি ভিতরে, ব্যাস প্লেট ঢুকাই দিয়ে ব্যাস প্লেটের ছিদ্র আছে এখানে একটা খিলা মেরে দিছি খাড়া মুরব্বা দিয়ে, ঠিক আছে। এদিকে তাহলে সুন্দর স্পেস চতুর্দিকে, এভাবে আমরা সাপোর্ট দিয়েছি। এদিকে পাইপ দিয়েছি, ঠিক আছে, যেহেতু আর ই ছিল না, ফোল্ডিংয়ের স্ট্যান্ড ছিল না, সে কারণে আমরা পাইপ দিয়ে দিয়েছি। দেখেছেন একটা করে দিয়েছি সাপোর্ট, এদিকে একটা একটা করে কেন দিয়েছি জানেন, ওই যে 25 সেমি কংক্রিট বলেছি না, আর সাইডে ওয়াল হবে, এগুলো হচ্ছে ওয়াল হবে, তো ওয়ালটা হচ্ছে পরে হবে। শাটারটা আমরা একবারই করেছি, আগেও বলেছি এখনও বলছি, 70 সেমি কংক্রিট 80 সেমি শাটার করছি, ঠিক আছে। সাইডে দিয়েছি তিনটা মুরব্বা পাথলে, 1, 2, 3 নিচে, ওকে, দিয়ে এভাবে আমরা সেন্টারে সাপোর্টটা লাগাচ্ছি। যেহেতু আমাদের ফুল কংক্রিট হচ্ছে না, তাই না, ফুল কংক্রিট হচ্ছে না, এই কারণে আমরা সেন্টারে সাপোর্টটা দিয়েছি, ওকে। আর অবশ্যই সাপোর্ট দেওয়ার পিছনে মুরব্বা মারতে হবে, মুরব্বা, এটাকে মুরব্বা বলা হয়, এই কাঠটাকে 4x4 মানে 10 সেমি বাই 10 সেমি স্কোয়ার। হ্যাঁ, মুরব্বা রাখার পরে দুই দিকে দুটা স্টিল মারছি, স্টিল মারার পরে গুণা তার দিয়ে সুন্দর করে টাইট করে দিছি, এটা সাপোর্টটা যেন এক চুল পরিমাণ না লড়ে, পুরাটাই। একটা ভিডিও চাই ছোট করতে, কিন্তু ছোট হয় না, অনেক কাজ, তো কাজের প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরতে হয়, এটা যেমন তেমন করে তো তুলে ধরলে জিনিসটা বুঝতেও পারবেন না আসলে বিদেশে কাজ কীভাবে হয়, তাই না, দেশের কাজের সাথে মিল পাইবেন না, কোনো জায়গাতেই মিল পাইবেন না দেশের কাজের সাথে। দেশের কাজের বাঁশ দিয়ে করি, তাই না, বাঁশ দিয়ে করি, আম কাঠ দিয়ে করি, আর এখানে তো প্লাই বোর্ড, একটা প্লাই বোর্ড ফুল লম্বা আছে কত জানেন, 2 মিটার 44 সেমি, আর পাথইলা আছে 1 মিটার 22 সেমি, এটা কিন্তু ইন্টারভিউ তো ধরে এ মাপটাও। হ্যাঁ, তো গাইস যাই হোক, আজকে আশা করি একটু মোটামুটি তো একটা ধারণা পাইছেন কিভাবে সেন্টারিংগুলো করি, কিভাবে সাপোর্ট দেই। হ্যাঁ, বিদেশের কাজ এবং দেশের কাজের সাথে মিল পাইবেন না, ইন্টারভিউ খালি নেওয়া হয় আপনার কাজে এক্সপিরিয়েন্স কতটুকু আছে, এই তো। তো গাইস যাই হোক, আরেকটা কাজ নিয়ে আবার নতুনভাবে দেখা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যান, আর পাশাপাশি শেয়ার করবেন, শেয়ার করবেন, তাই না, সবাই দেখতে পায় যেন বিদেশের কাজ কীভাবে হয়। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।